আমরা দেখেছি বাংলাদেশ তখন আপনার জাতিসংঘের যে অস্থায়ী নিরাপত্তা পরিষদ সেখানটা জাপানকে হারিয়ে সে আপনার নির্বাচিত হয়, সদস্য নির্বাচিত হয়। এবং সেই সময় জিয়াউর রহমানকে বলাই হতো যে তিনি হচ্ছেন একটা একজন আপনার এমন একজন রাষ্ট্রপতি যিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এটাতে আপনার তখনকার যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন মাইরাম, তিনি বলেছেন যে জিয়াউর রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন তাহলে বাংলাদেশ একটা আফগানিস্তান অথবা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। তিন বছরেই তিনি ভিত্তিতে পরিবর্তন করেছেন। আজকে যে গার্মেন্টস আমরা দেখছি সেই গার্মেন্টস এর মূল ভিত্তি কিন্তু তার। আজকে যে আপনার রেমিটেন্স এর দেখছি যেটা, সেই রেমিটেন্স কিন্তু ওই সময় তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, শ্রমিকদেরকে বাইরে পাঠিয়ে সেই ব্যবস্থা তৈরি করেছিলেন। অর্থনীতির সংস্কার নিয়ে এসে একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত করেছিলেন এবং ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট আনতে শুরু করেছিলেন। এই যে আপনার শুরু হয়েছিল এটা আপনার আসলেও বাংলাদেশের ভিত্তিটা তখন উপস্থাপিত হয়েছিল, মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্য আমাদের যেটাকে আমরা পরবর্তীকালে সেই গণতন্ত্রকে আমরা ধরে রাখতে পারিনি, এটা নিঃসন্দেহে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, জাতি হিসেবে আমাদের জন্য গণতন্ত্রের কথা যে আমরা নিজের হাতেই গণতন্ত্রকে আমরা নষ্ট করেছি। কাদের হাতে গণতন্ত্র নষ্ট হয়েছে? যারা একসময় অত্যন্ত সংগ্রামী ভূমিকা পালন করেছে গণতন্ত্রের জন্য, যারা একসময় আপনার অনেক কিছুটা ত্যাগ স্বীকার করেছে, তারাই কিন্তু ওই 72 সালেও থেকে 75 সালের মধ্যে 75 সালে বাকশাল করেছিল একজন সর্বতা, এবারও তারাই আপনার গণতন্ত্রকে ভিন্নভাবে ভিন্ন মোড়কে তারা এখানে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এটা হচ্ছে বাস্তবতা। এখানে অনেকেই অনেক রকম চিন্তা করতে পারেন, আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করতে পারেন, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। আমার প্রশ্ন হচ্ছে যেটা আমি সবসময় করতে চাই যে আমাদের কি এমন সমস্যা হলো যে আমরা আমাদের কেয়ার টেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বাদ দিলাম, যার ফলে কি হলো পার্মানেন্টলি এই আপনার পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, এই পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটাকে আমরা রাখতে পারলাম, এটা আপনার এখন সব সময় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি আমার এই বক্তব্য দৃঢ় করতে চাই না, বিএনপি একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চায়, বিএনপি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, ফিরিয়ে আনতে চায়, বিএনপি মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে চায়, বিএনপি মানুষের ভোটের যে অধিকার, আপনি দেখুন নির্বাচন হচ্ছে, কালকেও দেখলাম ঢাকায় আপনার ওখানে 15% হয়নি, 14.9% এত কিছুর পরেও এত কিছু সবকিছু নিয়ন্ত্রণে নিয়েও 14%-এর বেশি তারা অফিসিয়ালি দেখাতে পারছে না। আর যেখানে আপনার যে সিরাজগঞ্জে ওখানে তো আপনার কেউ ঢুকতেও পারেনি বেরোতেও পারেনি, আপনার বিএনপি যে ক্যান্ডিডেট সে ঘর থেকে বেরোতেই পারে, তাকে বেরোতেই দেওয়া হয়নি, সেখানে আমার পার্সেন্টেজ অনেক বেশি, কারণ সেটা যা খুশি তারা করেছে প্রত্যেকটা নির্বাচনের অবস্থা। এখন এইভাবে আমরা একটা জনপ্রতিনিধিত্বহীন একটা ব্যবস্থা কিভাবে আপনার দেশের উন্নয়ন করবে, কল্যাণ করবে? হ্যাঁ, মেগা প্রজেক্ট দেখাচ্ছেন তারা, আপনার পদ্মা প্রজেক্ট, তারপরে আপনার ফ্লাইওভার্স, বাট ফ্লাইওভার্স মেগা প্রজেক্ট এগুলো কিন্তু আপনার উন্নয়নের ইন্ডেক্স না। উন্নয়নের ইন্ডেক্স হচ্ছে যে আপনার মানুষের প্রকৃত আয় কতটা বাড়ছে, সে কতটুকু খেতে পারছে, কতটুকু পড়তে পারছে, তার বাচ্চাদের জন্য কতটুকু লেখাপড়ার ব্যবস্থা করতে পারছে, তার স্বাস্থ্য সেবা কিভাবে চলছে, এগুলো হচ্ছে ইন্ডেক্স। সেই জায়গায় স্বাস্থ্য আমাদের একেবারে ভেঙে পড়েছে, একেবারে সর্বনাশ হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার। একজন মানুষও এখন আপনার স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে পায় না, রিয়ালিটি বলছি। আপনার আপনার যে হাসপাতালগুলোতে যান, এখন তো আমরা আপনার প্রাইভেট হসপিটাল, অ্যাপোলো, স্কোয়ার, ইউনাইটেড এইসব থেকে অভ্যস্ত, কিন্তু আমরা যদি আপনার একটু সরকারি হাসপাতালগুলোতে একটু যাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে চিত্রটা কি। বিশেষ করে ঢাকার বাইরে যদি যান তাহলে আরো দেখবেন কি ভয়াবহ চিত্র। একই সঙ্গে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার কয়েকদিন আগে আপনাদের পত্রিকাতে আমরা দেখলাম যে এখন নাকি 1000-এর মধ্যে খুঁজে পাওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার র্যাঙ্কিং খুঁজে পাওয়া যায় না। তো এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে বলা হতো আপনার প্রার্থীর স্কোর, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আমরা 1000-এর মধ্যেও খুঁজে পাই না। ব্যাংকের ছাতার মতো মেডিকেল কলেজ, ব্যাংকের ছাতার মতো ইউনিভার্সিটি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই সরকারের আমলে এইভাবে গড়ে উঠেছে। আমরা
কারণটা হচ্ছে যে মূল বিষয়টা তাদের যেটা হচ্ছে এবারে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, দুর্নীতি, চরমভাবে দুর্নীতি। আমরা বিএনপি এই জিনিসটা অবসান করতে চাই। আমরা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার নিয়ে আসতে চাই, এবং সেটা আমরা যেটা বিশ্বাস করি এটা খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা মনে করি কোনো দলীয় সরকার বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোন দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব না। সেই কারণে আমরা মনে করি যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার আর নিরপেক্ষ নির্বাচন কমিশন, এই দুটো জিনিস ছাড়া এখানে কোনোদিনই সুষ্ঠু নির্বাচন হবে না। আজকে দেখুন আমেরিকাতে এত সমস্যা কিন্তু নির্বাচন কমিশন স্ট্রং। ইন্ডিয়াতে ওদের মধ্যে অনেক মতভেদ চুক্তি, ইলেকশন কমিশনটা হচ্ছে স্ট্রং, ওখানে কেউ কোশ্চেন করে না। এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের সকলের একটু ভাববা দরকার, বিশেষ করে যারা চিন্তা করেন, চিন্তাশীল মানুষ আছেন, তাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে সিভিল সোসাইটি কিছুটা আপনার নিরাপত্তা পালন করে। কেন হয় এটা? ভয়ে, ভীতিতে, ত্রাসে। এটাও কিন্তু আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্টগুলোর একটা আপনার কৌশল, যে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করো, ত্রাসের অবস্থা সৃষ্টি করো, যেন কেউ কোনো কথা বলতেই সাহস নাই। আপনার আগে যারা কথা বলতে দেখবেন টক শোতে আপনার তারা আসে না, বলে না ভাই ওখানে কি বলতে কি বলবো, তারপরে আমাদের মাথা হবে। ও আরেকটা আপনাদের যেটা ভয়ঙ্কর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা তো একটা ভয়ঙ্কর বিষয় এসছে। এটা তো আমরা মনে করি যে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ, এবং খুব পরিকল্পিতভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে এখানে ধ্বংস করা হচ্ছে। আরেকটা দুঃখজনক ব্যাপার, এটা আমি পারি ওনাদের সঙ্গে আলাপ করি, যে আমাদের আগে আপনার যখন আপনার দেশ আমরা সংগ্রাম করেছি, বিভিন্ন সময়ে পুরো দেশ জাতি সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্যে, তাহলে যে আপনাদের যে সংবাদ কর্মীদের মধ্যে যে ঐক্য এটা ছিল অত্যন্ত শক্ত, এটা কিন্তু এখন হয়ে গেছে, আপনাদের বিভক্ত হয়ে পড়েছেন, এবং আপনাদের ইস্যুগুলোতেই আপনারা এক হতে পারেন না, যার ফলে জাতি কিন্তু সাফার করছে, জাতি এটার জন্যই সাফার করছে। তা আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের চিন্তা করা দরকার, যারা গুড সেন্স প্রিভেল করে যাদের মধ্যে এগুলো করা উচিত। আরেকটি কথা যেটা আমি নতুন প্রজন্মের জন্য বলতে চাই, আমরা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, দেশ একটা স্বাধীন দেশ এসেছে। আজকে 50 বছর পরেও, আজ কয়েকদিন পরেই 50 বছর পূর্তি হবে, আমাদের ওই একই কথা বলতে হচ্ছে, গণতন্ত্রের কথা বলতে হচ্ছে, আমার ভোটের অধিকারের কথা বলতে হচ্ছে, আমার বেঁচে থাকার অধিকারের কথা বলছে। এমন একটা দেশ আমরা তৈরি করলাম যে দেশে আপনার বিনা বিচারে আপনার হত্যা হয়ে যাবে, যেখানে আপনার ক্রস ফায়ারের নাম করে আপনার হত্যা হয়ে যাবে, যেখানে বিচার ব্যবস্থাতে গিয়ে মানুষ গিয়ে বিচার পাবে না, এটা তো আমরা চাই, কেউই চাইনি। আজকে সেই বিষয়গুলোকে যারা আপনার নতুন প্রজন্মের মানুষ তাদেরকে এই জিনিসগুলোকে উপলব্ধি করে আমার মনে হয় তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে, তাদেরও আওয়াজ তোলার দরকার। সকলে এই আওয়াজটা না তুলতে পারলে আমরা কিন্তু আসলেও আপনার স্যার একটা জায়গায় চলে যাবো যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না। এটা আপনার ইতিহাসে আছে, মানব সভ্যতার ইতিহাসগুলো আছে, যে অনেক জাতি কিন্তু আপনার এই ধরনের অবস্থায় পড়ে গিয়ে দেওয়া লস দেবে। আমরা তো সেই জাতি নই, আমরা আপনার যুদ্ধ করে এসেছি, আমরা সংগ্রাম করে এসেছি, আমরা সংগ্রাম করে গণতন্ত্র অর্জন করেছি, আবার আমরা থেকে ফিরিয়ে আনতে পারবো যদি আমরা সবাই সচেতন হই, ঐক্যবদ্ধ হই। আমি অতীতচারিতা করতে চাই না, আমাদের অতীতের নেতারা সবাই কম বেশি আমাদের জন্য বহু কিছু করেছেন, একটা স্বাধীন দেশ দিয়েছেন, এর চেয়ে আর কি দেবেন তারা, দেহ কি মানে আমরা এটাকে কিভাবে তৈরি করছি, আমরা এটাকে কিভাবে আপনার রক্ষা করছি, এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তা আমি অনুরোধ করব যে আপনারা এই জিনিসগুলো প্রচার করবেন, বলবেন, যাতে করে মানুষ সত্যিকার অর্থেই তার যে অধিকার সে অধিকার থেকে সে বঞ্চিত। আজকের যে শিশু, সেই শিশু বেড়ে উঠছে কি দেখছে, তার তো ধীরে ধীরে তার স্বপ্ন তৈরি হয় যে আমি একটা সুন্দর জায়গায় যাব, আমি একটা চমৎকার একটা বাগানের মতো একটা পরিবেশ আমার সৃষ্টি হবে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা সেই শিশুটিকে কিন্তু আমরা সেই পরিবেশ দিতে পারি না। আসুন আমরা সবাই মিলে এই বিষয়গুলোকে লক্ষ্য করে সচেতন হয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করি।
ধন্যবাদ আপনাদের, আমি একটু লম্বাই করে ফেলেছি বলে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে ঘটনাটা গতকাল ঘটেছে। দুঃখজনক না, ন্যাক্কারজনক। আমি তীব্র ভাষায় এটা নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি, আমরা সবসময় আপনারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তা ভাবনা করে চিন্তা পদ্ধতিতেই আমরা আপনার কাজগুলো করব। কিন্তু কখন হয়, যখন দেশে গণতান্ত্রিক কোন স্পেস থাকে, আপনি একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না, এই জিনিসটা অনেকদিন ধরে হয়ে আসছে, যার ফলে আপনার এগুলো অনেক সময় এই ধরনের যারা দুষ্কৃতিকারী তারা এই সুযোগগুলো নিয়ে তারা এই সমস্তগুলো ঘটায়। এবং একই সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনারা জানেন যে দেখা যায় যে এই সরকারের কিছু কিছু অংশ যারা আপনারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এরপরকে আপনার সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। এটা আমরা অতীতে দেখেছি, মেলাইন বিএনপি, বিএনপিকে এর আগেও আপনার এইভাবে আপনার ই করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এজেন্টস সাবোটিয়ার্স, এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি। এবং এই দুষ্কৃতিকারীরা তারা যাই হোক, যারাই হোক, এটাও আমরা মনে করি যে এটা আপনার কগনিজেন্সে নেওয়া দরকার। আপনার মূল্যায়নে কি বর্তমান যে খারাপ অবস্থা আছে গণতন্ত্রের জন্য, দেশের নির্বাচনের জন্য, দেশের সুশাসনের জন্য, বিএনপি আপনার আগেই বলেছি আপনার বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি। তো গণতান্ত্রিক চর্চাটা যদি দেশে না থাকে, গণতান্ত্রিক পরিবেশ যদি দেশে না থাকে, তাহলে গণতান্ত্রিক দলগুলোর কাজ করা খুব কঠিন হয়ে যাবে। অর্থাৎ আপনার গণতান্ত্রিক দলগুলো কিভাবে কাজ করে, যে কোনো অন্যায় হলো সে অন্যায় প্রতিবাদ করা, সে প্রতিবাদটা আপনার হতে পারে মিটিংয়ে, মিছিলে হতে পারে, আর পার্লামেন্ট থাকলে সে পার্লামেন্টে থাকলে পার্লামেন্টে কথা বলতে পারে। এখানে তো পার্লামেন্ট সেভাবে নির্বাচিত হয়, যেখানে আপনার পার্লামেন্টে বিএনপির প্রতিনিধি মাত্র 5 জন 6 জন আছে, তাও আমরা যাবে না কোভিড এর কারণে। এর আগেও যখন কোভিড ছিল না, তখনও পুলিশের অনুমতি ছাড়া আপনি কিছু করতে পারতেন না, তাও আবার পুলিশ তার ইচ্ছা মতো অনুমতি দেবে। সার্ভান্টি উদ্যান আমাদেরকে ব্যবহারই করতে দিচ্ছে না, কোনোদিনই নেই। ওই একমাত্র আপনার মনে আছে যখন আমরা ই করলাম, কাউন্সিল করলাম, তখনও কিন্তু আমাদের ইনাস ইনস্টিটিউটে করতে হয়েছে, তারা সার্ভান্ট দেয়নি। এই যে বিষয়গুলো এখন আপনার ধীরে ধীরে কিন্তু আপনার এই মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো, ভেনুগুলো, সেগুলো কিন্তু আপনার কমে গেছে। আগে ছিল পল্টন ময়দান, পল্টন ময়দান আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে স্টেডিয়ামটি স্টেডিয়াম কারা করে করা, এই যে মুক্তাঙ্গন এটাকে আমরা ক্লোজ করে দেওয়া। মানিক মে এভিনিউতে আগে আমরা বহু মিটিং করেছি, এটাকে আমরা আইল্যান্ড চ্যানেল করে সেটাকে বন্ধ করে দেওয়া। এখন সবেদন মিলমনি আছে আপনার সার্ভার্টি উদ্যান, ওটাও আপনার কমপ্লিটলি তাদের ইচ্ছার উপর নির্ভর করে, বা এখন পর্যন্ত তারা এটাকে আমাদের কাজ দেয়। এই জন্যই বলছিলাম যে আপনার বিএনপি সবসময়ই গণতান্ত্রিকভাবে কাজ করতে চায়, করার চেষ্টা করছে। সেই দিক থেকে আমরা নিঃসন্দেহে আমি মনে করি যে বিএনপি, এই যে বিএনপি যে আপনার এখনো আছে, এদিকে বিএনপি যে এখনো আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার ভিজিবল, এবং আপনারা দেখবেন যে নির্বাচনে আমরা অংশ নিচ্ছি, কেন নিচ্ছি আমরা তো জানি যে নির্বাচন ওরা নিয়ে চলে যাবে, যে আমরা নেই এর কারণে, সেই কারণে যে আমরা ওই প্রসেসটাতে থাকতে চাই। আমরা গণতন্ত্রের যে
মিনিমাম যেটুকু স্পেস সেই স্পেসটুকু ব্যবহার করবে। আমাদেরকে অনেকেই অনেক কথা বলেছেন, সমালোচনা করেছেন যে আপনারা পার্লামেন্টে বলছেন যেটা পার্লামেন্ট নির্বাচন তো মানে গেলেন কেন, আমরা ওই পাঁচজনকে নিয়ে একটা স্পেস তৈরি করতে চাই করছে দুই কথাগুলো বলছে যাচ্ছে সামনে। এখন বিষয়টা হয়ে গেছে কি যে আপনার ওটা পৃথিবীটাই আপনার এখন একটা কর্তৃত্ববাদী পৃথিবীর দিকে চলে যাচ্ছে, যে কর্তৃত্ববাদী পৃথিবীর গণতান্ত্রিক যে আপনার দলগুলো আছে বা রাষ্ট্র আছে তারা কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আমরা সেই অবস্থাটাতে এগুচ্ছি। আপনি জানেন যে আমরা কিন্তু এই কয়েক বছরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে দুই বছর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে, এইরকম একটা কঠিন সময়ে সময় আমাদের কিন্তু ঐক্য এই ধরনের দলে যেতে হয়, এই ধরনের সমস্যায় তো দল পদত্যাগ হয়ে যায়, আমাদের কিন্তু সেই ধরনের কোনো ভাগ হয়নি। এক নম্বর, তিন নম্বর, আমরা কাজগুলো করছি সমস্ত যৌথ আলোচনার মধ্যে। আমাদের স্ট্যান্ডিং কমিটি এখন প্রতি শনিবারে, এটা আগে খুব কম হতো, এখন প্রতি শনিবারে আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়। সেই স্ট্যান্ডিং মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্তে আমরা যাই। আমরা যতগুলো আপনার সেমিনার বিভিন্ন ইস্যুর উপরে করেছি ভালোভাবে করতে পেরেছি। তো আমি মনে করি যে আমাদের এই কঠিন সময়ে, এই সংকটের সময়ে বিএনপি যেটা ভূমিকা পালন করছে এটা আমি মনে করি যে যথেষ্ট আপনার শক্তিশালী ভূমিকা পালন করছে। বলেন আপনার প্রায় আমি দেখি যারা বলেন যে সহকর্মীরা কিন্তু তার নেতৃত্বকে নিয়েই কাজ করছে এখন পর্যন্ত। সুতরাং ওই যুক্তিটা কোনো মতেই এটা কোনো বক্তব্য সঠিক বক্তব্য জি। আমরা তো মনে করি যে উনি তো এখনো অ্যাক্টিভ আছেন মানসিকভাবে, এবং উনি উনি শি ইজ অলওয়েজ ইন আওয়ার মাইন্ড। উনি রাজনীতির মধ্যে কিন্তু সবচেয়ে বড় প্রভাব নিয়ে আছেন। আপনার বেগম খালেদা জিয়া রাজনীতিকে কখনোই আপনার চলে যাননি এবং যাবেন না, কারণ তার যে অবদান এবং এই মানুষের বাংলাদেশের মানুষের মধ্যে তার যে অস্তিত্ব উনি যখনই সুস্থ হবেন বা বেরিয়ে আসবেন উনি অবশ্যই।